নমস্কার, আপনারা দেখছেন খবরে 24 লাইভ। আর শ্রাবণ মাসের শেষ সোমবার কিন্তু আজ মহাদেব, দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার, তার মাথায় জল দুধ ঢেলে তাকে তুষ্ট করার শেষ দিন আস। আর তাই আমরা এখন হাজির বানেশ্বর, কোচবিহারের বানেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে। এখানে বিপুল দর্শনার্থী ভক্তবৃন্দ কিন্তু এসে হাজির। একদম গতকাল রাত থেকেই মানুষ ভিড় ঠেলে ঠেলে কিন্তু এগিয়ে যাচ্ছেন দেবাদিদেব মহাদেবের পুজো দেওয়ার জন্য। আমি বলবো ক্যামেরা পার্সনকে একটু যত দূর সম্ভব দেখানো যায়। দেখা যাচ্ছে যত দূর দেখা যায় চোখ পড়ছে তত দূরই কিন্তু ভিড় এবং লাইন। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে কিন্তু মহিলাদের লাইন একের পর এক এগিয়ে আসছে। কারো মাথায় ছাতা, কারো বা নেই, ঘাম দদ্দরিয়ে পড়ছে। তার চিন্তা না করেও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন তারা লাইনে। একপাশে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের লাইন, আর অন্য পাশে কিন্তু সুন্দর করে, খুব সুন্দর করে ছেলেদের লাইন করা রয়েছে। এবং দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরিহিত পুরুষদের লাইন, ছোট একটি বাচ্চাও হাতে জলের বোতল নিয়ে কিন্তু রোদের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। সকাল 6টা থেকে একেবারে না খেয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনও কিন্তু লাইন একেবারে ঠিকঠাক মতো যাতে এগোয়ে এবং কোনো রকম অশান্তি অশৃঙ্খলতার পরিবেশ যাতে সৃষ্টি না হয় তার জন্য সুষ্ঠুভাবে তাদের কাজ করে চলেছেন। পূজাকে ঘিরে মেলা বসেছে কিন্তু মন্দির প্রাঙ্গণে। এখন আপনারা দেখতে পাচ্ছেন হাতের বিভিন্ন সুতো, ঠাকুরের রুদ্রাক্ষ, আরও অনেক আইটেম নিয়ে আমরা পাতলাখাওয়া থেকে এসেছি। আমরা সকাল 6টা থেকে এত কিছু একসাথে করে এত রোদের মধ্যে এসেছি, কষ্ট কতটা হচ্ছে? কষ্ট তো কষ্ট, যেমন তেমন ভোলেনাথের নাম করে যেহেতু এসেছি জল ঢেলেই যাবো যত কষ্টই হোক না কেন, কিন্তু খুব এনজয় করছি সবাইকে দেখে, সবাই এসছে। এই ফার্স্ট নাকি শুনছি যে এতটা ভিড় হয়েছে আজ লাস্ট দিনে, খুব ভালো লাগছে। সোমবার এর আগে সোমবারগুলোতেও জল ঢেলেছে? হ্যাঁ, না আমরা লোকাল না তো ঢালিনি, কিন্তু সবার মুখে শুনছি, কিন্তু এতটা ভিড় কখনো হয়নি। আজ ফার্স্ট টাইম এতটা ভিড়, আর সেই 3:30-6টা থেকে আজ এইখানে। কি রয়েছে আপনার পূজোর থালিতে? আমার এখানেও আছে পাঁচ ফল আছে, তারপর ধুতরা ফুল আছে, বেলপাতা আছে, তেল আছে, সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে, সব ফ্যামিলি শুদ্ধ এসেছি তো তাই অনেকটা। আপনার নাম? রুম্পা পাল। আমরা কিন্তু কথা বলে নিলাম এবং জেনে নিলাম যে ভগবান কিসে তুষ্ট হন। মহাদেব, দেবাদিদেব মহাদেব কিন্তু তুষ্ট হন বেলপাতা, তার সাথে বেল ফল, ধুতুরা পাতা, ধুতুরা ফল, এসব দিয়ে পুজো দিলেই তুষ্ট
সৃষ্টি প্রলয়কারী দেবাদিদেব মহাদেব। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন কতটা এবং ভিড় কি পরিমাণে রয়েছে। দূর দূরান্ত থেকেও অনেক দর্শনার্থী কিন্তু এসেছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই পাশে যারা পুজো দিয়েছেন তারা ভক্তিভরে মানত করছেন, হে মহাদেব ভালো রেখো আমাদের সবাইকে। পুরাণে কথিত আছে যে সমুদ্র মন্থন যখন হয়েছিল, দেব এবং দানবদের সমুদ্র মন্থনে সুমেরু পর্বতকে ব্যবহার করা হয়েছিল মন্থন করার দণ্ড হিসেবে, আর বাসুকিনাগকে ব্যবহার করা হয়েছিল মন্থনের যে রশি হিসেবে। সেই মন্থনের ফলে যে গরল বেরিয়েছিল সেই গরলে কিন্তু সারা পৃথিবী বিষময় হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু দেবাদিদেব সেই গরল নিজ কণ্ঠে ধারণ করে বাঁচিয়েছিলেন সমগ্র পৃথিবীকে, সমগ্র মানব জাতিকে, সমগ্র প্রাণীকুলকে। তাই আজও ভক্তিভরে মানুষ পুজো করেন দেবাদিদেব মহাদেবকে। ভগবান শিবের মাথায় জল দুধ ঢেলে স্নান করিয়ে শ্রাবণ মাসের এই মঙ্গল পুণ্যতিথিতে তার পুজো হয় প্রতি বছর। আমরা এখন বানেশ্বর শিব মন্দির প্রাঙ্গণের একেবারে ভেতরের দিকে এসে গেছি। এখানেও দেখছেন গর্ভগৃহে ঢোকার জন্য বিশাল লাইন। কেউ বা রাত, কেউ বা ভোর থেকে অধীর আগ্রহে রোদ ঘুম খাওয়া দাওয়া উপেক্ষা করে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন গর্ভগৃহে চলছে দেবাদিদেব ভোলে বাবা পুজো। আপনারা দেখতে পাচ্ছেন লাইন ভেঙে কোনোভাবেই অন্য দিক দিয়ে প্রবেশ করা কিন্তু একেবারে নিষিদ্ধ। আমরা চেষ্টা করব যতটা সম্ভব গর্ভগৃহ ভগবানের পুজো শেষ করে দর্শনার্থীরা কিন্তু এবার বেরোচ্ছেন একে একে, আবার অনেকে রয়েছেন এখনো অপেক্ষারত লাইনে। আমি
চোখ আছে। আর এদিকে পারমিশন ইনস্পেকশন করেছিলেন না আমাদের আমাদের ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেওয়ানহাট থেকে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় কিন্তু এসে হাজির পুজো দেওয়ার জন্য। কিন্তু যুব সভাপতি এবং কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম বাবু মূল মন্দিরের পাশে একটি মন্দিরও কিন্তু চলছে বেলপাতা বেলফল ধূপ মোম দিয়ে পূজা অর্চনা। ঘন্টার পর ঘন্টা গ্রীষ্মের দাবদাহ রোদ ঘাম ক্ষুধা উপেক্ষা করে এই দর্শনার্থীদের আগমন। আমরা কথা বলে নেব এখন তৃণমূলের সাংসদ প্রাক্তন সাংসদ এবং যুব সভাপতির সাথে। বলো, বানেশ্বরের
শিব মন্দির আমাদের কাছে কোচবিহার শুধু নয়, গোটা উত্তরবঙ্গ, বাংলা, নিম্ন অসমের মানুষের কাছে পবিত্র শৈবভূমি। এবং কোচবিহার উত্তর পূর্ব ভারত এর বেশিরভাগ মানুষ শৈব আরাধনায় আবহমান থেকে ব্রতী আছে। আমরাও কোচবিহার জেলায় যারা বাসিন্দা, কোচবিহারে যাদের জন্ম, আমাদের জন্মের অব্যবহতি পরে যখন চুল নামানো হয় এই বানেশ্বর শিব মন্দিরে, অন্নপ্রাশন, বিয়ে, যে কোনো শুভ কাজ আমরা এই শিব মন্দিরে পুজো দিয়েই শুরু করি। এবং শ্রাবণ মাস বাবা ভোলেনাথের জন্ম মাস, এবং সোমবার এই দিনটিকে সকল পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালবার জন্য আসে। আমিও ব্যতিক্রম নই, এই শৈবভূমির টানে এবং এই শিব মন্দিরের টানে বারবার প্রত্যেকবারই আসি, এবারও এসেছি। এবং এত মানুষের সমাগম হয়, প্রশাসন সহ সকল মানুষ, এখানকার যারা স্থানীয় আঞ্চলিক যারা দায়িত্বপ্রাপ্ত প্রশাসনে তারাও সহযোগিতা করে, সবার সহযোগিতায় এই উৎসবটা প্রত্যেক বছর হয়। এবারও আমরা সামিল হয়েছি মানুষের মাঝে, মানুষের সাথে থেকে, এবং শিবের কাছে আরাধনা করলাম কোচবিহারবাসীর, বাংলার মানুষের, ভারতবর্ষের মানুষের শুভ হোক। সকলে মিলে আমরা যাতে সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের বন্ধনে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বড় হতে পারি, এই প্রত্যাশা করলাম এবং এই আশীর্বাদ বাবার কাছে চাইলাম। অত্যন্ত ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং যুব সভাপতি পার্থপ্রতিম বাবুর সঙ্গে। দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসের আজকের শেষ সোমবার, তাই উত্তেজনায়, পুজোর উত্তেজনায় মাতোয়ারা কিন্তু গোটা কোচবিহারবাসী, শুধু কোচবিহার নয়, আশেপাশের সমস্ত জায়গা থেকে ভক্তবৃন্দদের যে ভিড়, ক্রমাগত যে ভিড় এবং লাইন কিন্তু মানে যতদূর চোখ যাচ্ছে তত দূরই লাইন। তো এই ভিড় আপনিও আসতে পারেন, পুজো দিয়ে ভোলে বাবাকে কিন্তু আপনিও তুষ্ট করতে পারেন। ক্যামেরায় চন্দন দাসের সাথে আমি পর্ণা, খবরে 24।